মঙ্গলবার ঘরোয়া লিগে সুরুচি সংঘের কাছে 2-1 গোলে হেরে যায় মোহামেডান। ম্যাচ শেষে দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেন দলের কোচ হাকিম। অন্যদিকে দলের খেলায় খুশি সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। The motivation is we have to play. This is a Mohammedan sporting and we are supposed to fight for every game. We are supposed to fight for every points and try to improve our position into the table. But today we miss our chances and now we are in the situation that we have lost the game. Yeah, most probably around sixth position or fifth, one of the two. But yeah, it's not the best of the positions that we want to be. প্রথম থেকে যদি আপনি দেখেন ফার্স্ট 10 মিনিটে অন্তত 2 গোলে আমরা আপ হয়ে যাবো। তো যাই হোক, তারপর খেলার গোল খেয়েছি, এখন এই অবস্থাতেও সেকেন্ড হাফে 2 গোল করে, 1 গোল খেয়ে 2 গোল দিয়ে কী বলে জেতা, সমস্যই ছেলেদের কৃতিত্ব। আমি ছেলেদেরই কৃতিত্ব দেবো, ওরা একটা মানে ডেড বডিকে বলতে পারেন কী বলে আপনার ওই মৃত সঞ্জীবনী দিয়ে ইয়ে করলো আর কি, বা বাঁচিয়ে তুললো। তো যাই হোক, সবটা ক্রেডিটদের এবং অফিসিয়ালদের, অ্যাজ এ কোচ আমি জাস্ট গাইড করেছি, সমস্ত ক্রেডিট অফিসিয়ালস এবং প্লেয়ার্স আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর একটা ম্যাচ আছে, আমি আমার আপ্রাণ ইয়ে দিয়ে চেষ্টা করবো 3 পয়েন্ট পাওয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।